বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থ হওয়ার পূর্ব লক্ষণ হিসেবে গলা ব্যথা করে। গলা ব্যথার অপর নাম হলো ফেরেঞ্জাইটিস। সাধারণত ঠান্ডা এবং ফ্লুর মতো জীবাণুর সংক্রমণের মাধ্যমে গলার এই সমস্যা হয়। গলায় শুষ্ক চুলকানি হয় এবং খাবার গিলতে ও ঢোক গিলতে সমস্যা হয়। গরম মানেই ঠান্ডা পানীয়, আর তার থেকে সর্দি, কাশি, গলা ব্যথার সমস্যা, ঢোক গিলতে কষ্ট হয়। বিশেষজ্ঞরা বলছেন এ ব্যথা সাধারণত টনসিলের কারণে হয়ে থাকে। মূলত ঠান্ডা লাগলেই টনসিলের সংক্রমণ হয়। তবে মুঠো মুঠো ওষুধের বদলে আমাদের রান্নাঘরে এমন কিছু উপাদান রয়েছে যা এইসব সমস্যা ম্যাজিকের মতো কাজ করে ও এইসব সমস্যাকে ম্যাজিকের মতো দূর করে। আপনি হয়তো জানেন না আদায় প্রচুর ঔষধি গুণ রয়েছে। সর্দি এবং গলা ব্যথায় ঘরোয়া প্রতিকারের জন্য বেশিরভাগ লোক আদা ব্যবহার করেন। আদা বাতজনিত সমস্যাতেও বহু শতাব্দী ধরে ভেষজ প্রক্রিয়ার হিসেবে ব্যবহৃত হয়। হালকা কাশি বা সর্দি লাগলেও মানুষ প্রায়শই আদা ব্যবহার করেন। প্রতিদিন খাদ্য তালিকায় আদা রাখলে ঠান্ডা লাগার মতো সমস্যা থেকে মুক্তি দেয় এই আদা, এবং দ্বিতীয়ত এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে আদাতে উপস্থিত ঔষধি বৈশিষ্ট্যগুলি গলা ব্যথার লক্ষণগুলি হ্রাস করতে পারে। আদা কিভাবে গলা ব্যথা থেকে মুক্তি দেয় এবং এটি কিভাবে খাওয়া যায়, চলুন দেখে নেওয়া যাক। আদা আপনার প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে কাজ করে। গলা ব্যথা একটি ভাইরাস দ্বারা সৃষ্ট, তবে এই ভাইরাসকে ধ্বংস করার জন্য আদা একটি দুর্দান্ত উপায়। একটি গবেষণায় দেখা গেছে যে আদা ভাইরাসকে হ্রাস করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক আদাতে কোন কোন ঔষধি গুণ রয়েছে। আদায় রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস, যা স্বাস্থ্যের জন্য উপকারী। এই ভেষজে উপস্থিত অ্যান্টি আইফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। সমীক্ষা অনুযায়ী 10% আদায় স্ট্রেপ্টোকোকাস মিউট্যান্টস বৃদ্ধিকে বাধা দিতে পারে। আদা প্রদাহ বিরোধী গুণাবলীর জন্য পরিচিত। যদি গলা ব্যথা হয় তবে এটি সম্ভবত গলায় ফোলাভাব এবং চুলকানি এতে হতে পারে। আদা শরীরের প্রো ইনফ্লেমেটরি প্রোটিনকে ব্লক তৈরি করে। এই বিষয়ে আবার দুটি ভিন্ন গবেষণা করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে যে আদা টনসিলাইটিস ব্যথার সেরা ঘরোয়া উপায়। গবেষণায় টনসিলযুক্ত অংশগ্রহণকারীরা আদা খাওয়ার পরে টনসিলের ব্যথায় স্বস্তি পেয়েছিলেন, তাই গলা ব্যথায় কাঁচা আদা খান। কাঁচা আদা সহজেই পাওয়া যায়। আপনি এটির বাইরের খোসাটি ভালো করে ছাড়িয়ে নিন, এরপর এটি চায়ে দিয়ে পান করতে পারেন। এছাড়া 1 ইঞ্চি আদার টুকরো চিবিয়ে খান, গলা ব্যথা থেকে মুক্তি দিতে পারে এই আদা। আদা চা কিভাবে বানাবেন, চলুন জেনে নিন। যখনই গলা ব্যথা হয় আদা চা খুব ভালো কাজ দেয়। এই চা গলা ব্যথা, গলার ফোলাভাব দূর করতে খুব কার্যকরী। 1 কাপ জলে 2 চামচ আদা ফুটিয়ে আপনি আদা চা তৈরি করতে পারেন। আপনার গলা ব্যথা হলে এই চা দিনে 2 থেকে 3 বার পান করুন। এর সঙ্গে 1 চা চামচ মধু মিশিয়ে দিলে স্বাদ বেড়ে যাবে। আদার পাশাপাশি চিকিৎসকের ওষুধও খাওয়া দরকার। আপনার জন্য আদা খাওয়া সঠিক হবে কিনা তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। যেহেতু গলা ব্যথা সাধারণত টনসিলের কারণে হয়ে থাকে, সেই জন্য এই আদা চা খেলে কিন্তু আপনি উপকৃত হবেন। এই ছিল আমার আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।